হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা নিশ্চয়ই এতক্ষণে টাইটেল দেখে বুঝেই গেছো যে আমি ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। অনেকটাই দেরি হয়ে গেছে, তাহলে চলো বাকি কথা যেতে যেতে হবে। আমরা বাসে উঠে পড়েছি, বাসে করে আমরা কুকুরহাটি পর্যন্ত যাব। এখন আমরা ভ্যাসেলে উঠবো, আমাদের একটাই ভ্যাসেল আছে, তাই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি, পরে টিকিটটা কাটবো। কতটা ভিড় দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? ওই দূরে আসছে আমাদের ভ্যাসেল। যেহেতু একটা ভ্যাসেল আর একটা লঞ্চ চলছে, তাই জন্য বারোটায় একটা ভ্যাসেল ছিল, আর এই যে একটা একটা ভ্যাসেল আসছে, আর ওপাশে ওটা হচ্ছে ডায়মন্ড হারবার যাওয়ার লঞ্চ। অবশেষে আমাদের ভ্যাসেলটা চলে এসছে, এরপর আমরা ভ্যাসেলে উঠবো। ভ্যাসেলে উঠে পড়েছি আর ভ্যাসেলটা ছেড়ে দিয়েছে, খুবই রোদ, বাইরে তাকানো যাচ্ছে না। আর এইদিকে হচ্ছে লেখা আছে যাত্রীদের উদ্দেশ্যে কিছু নিয়মাবলী। এখন আমরা রায়চক স্ট্যান্ডে বসে আছি, আমার মাসি মাসে আসলে তারপরে আমরা গাড়িতে করে যাব হাওড়া পর্যন্ত। এখন বসে আছি আর এই যে চক্ষু এই যে মা, আমাদের গাড়ি চলে এসছে, আর ওই যে মাসি মেসো বসে আছে পিছনে বসেছে, আর ওখানে মা বসেছে, আর আমি সামনের সিটে বসেছি, যেহেতু বেল্ট করতে হবে তাই জন্য। আর এটা হচ্ছে পরিলান মন্দির। পুরো পাকা দু ঘন্টা আমরা দুটোই গাড়িতে উঠেছিলাম, আর এখন চারটে বেজে গেছে। আমরা এই যে শালিমা স্টেশনে পৌঁছে গেছি, আর এখন আমরা চিপস খাচ্ছি। এখন আমরা স্টেশনে বসে আছি, আমাদের সাতটায় ট্রেন, সবাই বসে আছি। স্টেশনটা নতুনই হয়েছে, কারণ তেমন কোনো বেশি দোকান টোকানও নেই, কিন্তু প্যাসেঞ্জার প্রচণ্ড প্রচণ্ড লোকজন আসছে, খুবই ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে স্টেশনটায়। এইরকম একটা দোকান আছে যেখানে অনেক রকমের চিপস, বিস্কিট, কেক, জল এইসবই আছে। বেজে গেছে সাড়ে ছটা। মারা ওই সিটটায় বসে আছে, মা মাসি ওইটা, আর ওর মাঝের সিটটা আমাদের, ওইদিকে নিচের সিটটা হচ্ছে মেসে থাকবে, আর এই পাশের সিটটায় আমি বসে আছি, কিন্তু এখানে সবে মাসি। পৌঁছে যাওয়া পর্যন্ত কয়েকটা পরের পাটেই দেখতে পাবে। তাহলে আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক।